আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিস পড়েছি, এই দুটুই আমার নবী, আপনার নবী, হৃদয়ের নবী, নূর নবী, দয়াল নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উপলক্ষ করে ইরশাদ হয়েছে। আল্লাহ তাআলা আমরা আমাদের নবীকে যত না ভালোবাসি, যত না আপন মনে করি, আল্লাহ তাআলা নিজে আমাদের নবীকে তার চেয়ে অনেক গুণ বেশি ভালোবাসেন। আমার নবীকে যদি না বানাতেন, আসমান বানাতেন না, জমিন বানাতেন না, চন্দ্র সূর্য মিল্কিওয়ে গ্যালাক্সি ওই মহাশূন্য ইথার সপ্তবক আসমান কিচ্ছু বানাইতেন না, জমিন বানাতেন না, সাগর মহাসাগর নদী নালা খাল বিল বৃক্ষ তরলতা পশু পাখি মানব দানব আল্লাহ কিচ্ছু বানাইতেন না, সব বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কল্যাণে, তার আগমনের উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, উনি আসবেন বলে আল্লাহ পৃথিবী বানালেন, আসমান জমিন চন্দ্র সূর্য মাঝখানে যা আছে সব বানালেন, আর উনি যে আসবেন পৃথিবীতে এই প্রচারটা দুনিয়াবাসীর কাছে পেশ করার জন্য, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং পয়গাম্বর পাঠিয়ে দিয়েছেন। প্রত্যেক নবীর কাছে আল্লাহর বক্তব্য ছিল, তোমার নবুয়তের সময় যদি আমার বন্ধু, আমার হাবিব নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যায়, তাহলে তুমি তোমার নবুয়তের দায়িত্ব বন্ধ করে আমার বন্ধু, আমার হাবিবের উম্মত হিসাবে দাওয়াতি কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, যেই নবীর প্রেমে পৃথিবী সৃষ্টি হলো, যেই নবীর আগমনের ক্যানভাস সকল নবীরা করলো, যেই নবীর আগে কোন নবীরাও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে যেই নবীর হাতে থাকবে ঈমানের পতাকা, কালেমার পতাকা, আর সমস্ত বিশ্ববাসী কিয়ামত পর্যন্ত যারা আসবে এবং সকল নবীরা ঈমানের পতাকার নিচে একত্রিত হবে। যেই নবী কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে মুখ খোলার আগ পর্যন্ত, কথা বলার আগ পর্যন্ত কোন নবীরা আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। যারা বলেন সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত হয়ে খুশি না বেজার, কম কম না বেশি বেশি, এই জন্য হৃদয় থেকে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আপনারা বলতে পারেন একজন কৃষকের জন্য আরেকজন কৃষক মডেল হতে পারে, আদর্শ হতে পারে, একজন ভালো শিক্ষকের জন্য আরেকজন শিক্ষক আদর্শ হতে পারে, একজন বিজ্ঞানীর জন্য আরেকজন বিজ্ঞানী আদর্শ হতে পারে, একজন ভালো রাজনীতিবিদ আরো অনেক রাজনীতিবিদের জন্য আদর্শ হতে পারে, একজন বক্তা আরেকজন বক্তার জন্য আদর্শ হতে পারে, মডেল হতে পারে, কিন্তু সকল বয়সের, সকল রকমের, সকল জায়গার, সকল সময়ের, সকল পেশার মানুষের জন্য সর্বোত্তম একমাত্র মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কোয়ালিটি আল্লাহ পাক তাকে দান করেছিলেন, এমন একটা গুণ তাকে আল্লাহ পাক দান করেছিলেন। আমরা অনেক সময় মনে করি নবীজি শুধুমাত্র নবুয়তের পরেই নবী, নবুয়তের পরেই ভালো মানুষ। নো, আমার নবী নবুয়তের আগে, জন্মের পর থেকে,
একেবারে মৃত্যু পর্যন্ত তার জীবনে কোনো গুনাহ নাই, পাপ নাই, স্পট নাই, সম্পূর্ণ পূত এবং পবিত্র একজন মহামানব হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা, আজকে এলাকার যুবকেরা গান বাজনা নাটক সিনেমা যাত্রা এগুলো বাদ দিয়ে আজকে যুব সমাজ কোরআনের দিকে এগিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ বলবেন না, নবীর দিকে এগিয়ে এসেছে। কারণ কি? কারণ হলো বীরগাঁও মাদ্রাসা বাড়ির একটা আলাদা ঐতিহ্য আছে, এখানে আল্লাহর ওলি ছিলেন, তাদের দোয়া আছে, এজন্য যুবকরা পথ ভ্রষ্ট হতে পারে না, বরং সঠিক পথে আসবে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের বৃহত্তর ময়মনসিংহের অন্যতম নাম করা মাদ্রাসা এখানে, ঠিক কিনা বলেন? বক্সিগঞ্জ উপজেলার একটা কেন্দ্রীয় ভালো মানের মসজিদ এখানে, একটা ভালো গুরুস্থান এখানে, একটা নুরানিয়া মাদ্রাসা এখানে, সব মিলে একটা জান্নাতের বাগান এখানে সাজানো। এখানের যুবকরা নবীকে ভালোবাসবে না তো কারা ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আর এই যুবকরা আদর্শটা পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। যখন মক্কা নগরে নারীর কোনো সম্মান ছিল না, এতিমের সম্পত্তিতে অধিকার ছিল না, ঝগড়া খুন মারামারি অন্যায় অনাচার করে মক্কার মানুষগুলো ত্রাহি ত্রাহি করছিল, মূর্তির সামনে বৃথা মাথা নত করে তারা যখন পরেশান হয়ে গিয়েছিল, শান্তি কোথাও খুঁজে পাচ্ছিল না, ঠিক ওই মুহূর্তে আল্লাহ মক্কা নগরে পাঠালেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। উনি এখনো নবুয়ত পান নাই, এই যুবকদের মতো বালক নবী, এই যুবকদের মতো কেবল যুবক হিসাবে পদার্পণ করেছেন। নবীজির মনে চিন্তা, মানুষগুলো গুনাহের কাজ কেন করে, মানুষগুলো অন্যায় মারামারি কাজ কেন করে, মানুষগুলো ঝগড়া অল্প বিষয় নিয়ে যুদ্ধ রক্তপাত এগুলো মানুষ কেন করে, রক্তপাত বন্ধ করতে হবে, সমাজের প্রত্যেকটা অশান্তি দূর করে আমরা শান্তি কায়েম করব। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবুয়তের আগেই যুবক বয়সে মক্কা নগরে এই যুবকদের মতো একটা সংগঠন কায়েম করেছিলেন, ওটার নাম হচ্ছে হিলফুল ফজল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী হিলফুল ফুজুল দিয়া ওই সমাজটাকে সংস্কারের কাজ শুরু করলেন। ও যুবক, তোমার ব্যক্তিত্বকে এমন ভাবে তৈরি করতে হবে নবীর মতো। নবী এখনো হন নাই, নবী এখনো হন নাই, মিথ্যে কথা নবী জীবনে বলে নাই, সবসময় সত্য কথা বলে। মক্কার মানুষগুলো মুহাম্মদ বলে আহমদ বলে ডাকা বাদ দিয়া আমার নবীরে আল আমিন অধিক সত্যবাদী বলে ডাকা শুরু করে দিল। সুবহানাল্লাহ, কইবেন না? আমার নবী রাস্তা দিয়া চলাফেরা করে মানুষগুলো আহমদ বলে ডাকে না, মুহাম্মদ বলে ডাকে না, মানুষ বলে ওই যে দেখো আল আমিন সাহেব অধিক সত্যবাদী, সামনের দিকে আগায়া যা। হিলফুল ফজল করে আল্লাহ নবী মক্কা নগরে এমন ব্যক্তিত্ব প্রতিষ্ঠা করলেন, ইসলামের চরম দুশ্মন, ইসলামের মহা দুশ্মন আবু জেহেল পর্যন্ত আমার নবীরে বালক মানুষ হওয়ার পরেও সম্মান দিতে বাধ্য হয়েছে। কিতাবের মধ্যে পেলাম ওরা বৎসরে মক্কার মানুষগুলো একটা মেলা জমাইতো, আনন্দ ফুর্তি করত, ওখানে নেশা নারী সব হইতো, কন্যা উযুবিল্লাহি মিন জালিক। একবার ঢোল বাজাইয়া ওরা মেলার দিকে যাচ্ছিল, আবু জেহেল তো বড় নেতা, উনি সামনের লাইনে আছে আর পিছনে ঢোল বাদ্য বাজনা এগুলো বাজতেছে। আপনারা বলেন তো ঢোল বাদ্য বাজনা এটা কি মুসলমানের সংস্কৃতি হতে পারে না হিন্দুদের সংস্কৃতি হতে পারে? ঢোলের সাথে বাদ্যের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আবু জেহেল দা নেচে গে মেলার দিকে যাচ্ছে, মাঝখানে নর্তকীরা নাচতেছে, বাদ্য বাজতেছে,
হঠাৎ করে আবু জেহেল খেয়াল করে দেখে রাস্তার ওই দিক থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন সাহেব আসতেছে। আবু জেহেল মিছিলের সামনে থেকে পিছন দিকে ফিরলেন, হাত দুইটা উঁচু করে বলতেছে ঢোল বন্ধ করো, নাচানাচি বন্ধ করো, আমাদের মক্কা নগরের সবচাইতে ভালো মানুষটা, ওই যে ভালো ছেলেটা ওই দিক থেকে আসতেছে, বাদ্যযন্ত্র সব স্টপ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি পার হয়ে গেল, মিছিলটা আগায় গেল, আবু জেহেল বলে এখন তোমাদের যা মন চাই পাগলামি আবার শুরু করে দাও। তার মানে হলো আমার নবী এখনো আমার নবী হন নাই, আমার নবী এখনো ইমানের দাওয়াত নিয়ে মানুষের কাছে যান নাই, ছোট্ট বালক মানুষ, এরপরও মক্কার নেতারা তার ব্যক্তিত্বের কারণে, সত্যবাদিতা সততা মানবদারী চরিত্রের কারণে তাকে ভালোবাসতে এবং সম্মান দিতে বাধ্য হয়েছে। শুধু কি তাই, একবার মক্কার মানুষগুলো কাবা ঘর বানাইলো, আর কাবা ঘরে এমন একটা পাথর আছে যেই পাথরে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, ওটার নাম জানি কি বলেন তো, হাজরে আসওয়াদ। আল্লাহর কাছে দোয়া করি আজকে যারা মসজিদে আসছেন, যারা আসে নাই ওরা ঠকলো, আজকে যারা মসজিদে এসেছেন সিরাত শোনার জন্য এই রবিউল আওয়ালের চাঁদে, আল্লাহর কাছে দোয়া করি ওই পাথরটাই চুমা না দিয়ে আল্লাহ যেন কবরে না নেয়। বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন বহুবার আমাদেরকে চুমা দেওয়ার তৌফিক দেয়। কোন আল্লাহুম্মা আমিন। আমার খুব দ্রুত বারবার যাওয়ার ইচ্ছা, আপনারা আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন কবুল করে। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, ওই পাথরটা কাবাগর বানাবার সময় সরাই অন্য জায়গায় রাখা হলো, কাবাগর কমপ্লিট তৈরি হয়ে গেল, কিন্তু এই বরকতপূর্ণ পাথরটা ওই জায়গা থেকে সঠিক জায়গায় স্থাপন করা হবে কে আনবে? মক্কায় ছিল গোত্র তান্ত্রিক শাসন ব্যবস্থা, প্রত্যেক গোত্রেরই নেতা আছে, সবাই বেঁকে বসলো আমরা বরকতের পাথরটা আমরা নিয়ে রাখবো, ওরা বলে আমরা নিয়ে রাখবো, ওরা বলে আমরা নিয়ে রাখবো। এইভাবে যখন সবার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল, এক পর্যায়ে দেখা গেল মারামারি হবে, ঝগড়া হবে, এটা স্থাপন নিয়ে যুদ্ধ পর্যন্ত হয়ে যেতে পারে এমন একটা উপক্রম দেখা দিল। এবার একজন মুরব্বী লোক কাবার সামনে ঘোষণা দিল, আগামী কালকে ভোরবেলা সকালবেলা অতি প্রত্যুষে যেই মানুষটা কাবার দিকে আসবে উনি এই বিবাদের ফয়সালা করবে। সুবহানাল্লাহ, বলবেন না? রাত হয়ে গেল, সবাই অপেক্ষা আছে সকালবেলা সবার আগে কাবার দিকে কোন মানুষটা যাবে। সুবহে সাদিক হয়ে গেল, নিশিমরের ছোট্ট ছোট্ট পাখিগুলো কিচির মিচির করতেছিল, আল্লাহর বান্দা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো, মক্কার মানুষগুলো আজকে কৌতূহল নিয়ে সবার আগে ঘুম থেকে জাগ্রত হওয়ার চেষ্টা করলো, সবাই খেয়াল করে দেখে রে মক্কার দিকে আজকে যায় আমাদের বিবাদ মীমাংসা করার জন্য। আবু জেহেল দরজা বন্ধ করে ঘরের মধ্যে আপনার ঘরের জালানার ফাঁক দিয়া উকি দিয়া দেখে কে যায় মক্কা নগরে, কে যায় কাবার দিকে। আবু লাহাব উকি দিয়া দেখে কে যায় কাবার দিকে, কিন্তু কেউ নেতারা যাওয়ার সাহস পায় না, কারণ আমি যে যাব আমি আবু জেহেল, আমি আবু লাহাবের এই ব্যক্তিত্ব নাই, আমাদের ফয়সালা কেউ মানবে না। হঠাৎ করে দেখা যায় রে আব্দুল্লাহর তিন ছেলে মোহাম্মদ আমিন কাবার দিকে যাইতেছে। আবু জেহেল দরজা খুলে বের হয়ে গেল, মক্কার উকবা সাহেব আবু লাহাব দরজা খুলে বের হয়ে গেল, ওরা এক কদম দুই কদম করে কাবার দিকে রওনা হয়ে গেল। কাবার পার্শ্ব পর্যন্ত হাজির হইয়া
পিছনে পিছনে নবীর পিছে যায় আর স্লোগান দিতে লাগলো মুহাম্মদ আমিনের আগমন শুভেচ্ছাই স্বাগতম আল আমিন সাহেবের আগমন শুভেচ্ছাই স্বাগত জোরে কোন না মারহাবা আলামিন সবের আগমন শুভেচ্ছাই স্বাগতম মক্কা পর্যন্ত কাবা ঘর পর্যন্ত নিয়ে গেছে গিয়া বলে মোহাম্মদ আমিন আমাদের তো সমস্যা হযরত আসওয়াদ তো এই জায়গায় কারা স্থাপন করবে এটা নিয়ে যুদ্ধের উপক্রম হয়ে গেছে তুমি তো আল আমিন তুমি আজকে যেই ফয়সালা দিবা আমরা আজকে ওটাই মানব আলহামদুলিল্লাহ বলবেন না মোহাম্মদ আমিন বললেন এটা কোনো ব্যাপারই না এটা তো একটা সিম্পল ব্যাপার আপনারা বোঝেন নাই আপনারা প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা দেন সব গোত্র থেকে একজন করে নেতা আমাকে দেবেন ওরা প্রত্যেক গোত্র থেকে একজন করে নেতা নির্বাচন করে আমার নবীর কাছে পেশ করে দিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নিজের গায়ের চাদরটা খুলে ফেললেন আর জমিনে বিছিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজের হাতে পাথরটা দুই হাত দিয়ে ধরে আস্তে করে চাদরের মাঝখানে বসায় দিলেন আর মাঝখানে বসায়া মক্কার সমস্ত গোত্রের নেতৃবৃন্দকে বললেন আপনারা চারদিক দিয়ে ধরেন সবাই মিলে চারদিক দিয়ে ধরে জায়গা মতো নিয়ে পৌঁছায় দিল নবীজি আবার পাথরটা নামাইয়া ঠিক জায়গা মতো স্থাপন করে দিল জোরে গণ্য মারহাবা জয় মক্কার মানুষগুলো যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল রাহমাতুল লিল আলামিন নবুওয়াতের আগে এমন একটা শান্তি কায়েম করলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল বাদানুবাদ বন্ধ হয়ে গেল ঝগড়া বন্ধ হয়ে গেল এই জন্য যুব সমাজের দায়িত্ব হলো সমাজের কঠিন কঠিন কাজগুলো সহজ করে করে দেওয়া এক জায়গায় একটা সাঁকো লাগবে যুবকরা সবাই মিলে মানুষের জন্য সাঁকো তৈরি করবে এক জায়গায় মসজিদ নির্মাণ করা লাগবে কায়িক পরিশ্রম লাগবে যুবকরা সেখানে শ্রম দেবে এক জায়গায় একজন গরিব দরিদ্র মানুষ চিকিৎসা পায় না তার একটু ভালো চিকিৎসার প্রয়োজন হলেই প্রয়োজন চিকিৎসা হলেই সে বাঁচতে পারবে এই জন্য যুবকেরা এলাকার ধনী ব্যক্তিদের কাছ থেকে চাঁদা উঠাইয়া অসহায় মানুষটার চিকিৎসার ব্যবস্থা করবে একজন গরিব মানুষ কিন্তু আল্লাহ মেয়ে দিছে তিন চারজন বিয়ে দেওয়ার মতো সামর্থ্য নাই এবার যুবকদের দায়িত্ব হলো সামর্থ্যবানদের কাছে হাত পেতে সাহায্য উঠাইয়া ওই মেয়েগুলোর সুন্দরভাবে বিয়ের ব্যবস্থা করে দেওয়া একজন মানুষ ইন্তেকাল করছে যুবকদের দায়িত্ব হলো সবার আগে যাইয়া গোসল এবং কাফন দাফনের ব্যবস্থা করা কোনো ত্রুটি যেন না হয় এক কথাই সমাজের যেখানে যেখানে প্রয়োজন হাজির হবে যুবকেরা এই পঞ্চাশ জনের টিম কাজ করবে আমাদের বীরগাঁওয়ে কোনো প্রবলেম থাকবে না লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুক বলি আল্লাহুম্মা আমিন এই সামাজিক কাজগুলো এগুলো যুবকদের দায়িত্ব আল্লাহ রাসূল হিরফুল ফজল করে এই সামাজিক কাজগুলোই করেছেন ঠিক কিনা বলেন আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলেন তো তার চাইতে ভালো মানুষ কি পৃথিবীতে কেউ আজ পর্যন্ত এসেছে এসেছে আর কেউ কি আসবে আসবে এমন কেউ কি আছে পৃথিবীতে তার চাইতে ভালো মানুষ আসবে আচ্ছা আমাদের নবী ভালো এটা শুধু আমরাই বলি না বিধর্মীরাও বলে আমার নবীর জীবনে কোনো কলঙ্ক কোনো দাগ আজ পর্যন্ত পৃথিবীর কেউ যৌক্তিকভাবে পেশ করতে পারে নাই কেউ হিংসাত্মক ভাবে বলতে পারে কিন্তু যৌক্তিক ভাবে আমার নবীর চারিত্রিক কোন ত্রুটি বিশ্ববাসীর সামনে কেউ প্লেস করতে পারে নাই চিৎকার দিয়ে বলেন মারহাবা কারণ আমরা চারিত্রিক সনদ নেওয়ার জন্য আমরা চেয়ারম্যানের কাছে যাই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারের কাছে যাই চারিত্রিক সনদ আনার জন্য ঠিক কিনা বলেন আর আমার নবীর চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা কলমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা কুলুবিন আযীম
আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু আমি আপনাকে কেমন একটা সুন্দর উত্তম আজিম চরিত্র দান করলাম যেটা দুনিয়ার কাউরে দান করি নাই কিয়ামত পর্যন্ত আর কাউরে দেব না হলুকে আজিম আজিম বলা হয় এত ব্যাপক এত প্রশস্ত এত গভীর এত সুন্দর চরিত্র যেটা দুনিয়ার কোন মাপকাঠি দিয়ে মেপে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বলবেন না চরণ একটু আমেরিকা যাই আমেরিকার মানুষগুলো ওরা খ্রিস্টান বলেন কি খ্রিস্টান আমেরিকার একজন খ্রিস্টান লেখক যার নাম হচ্ছে মাইকেল এইস হার্ড বলেন কি লেখক মাইকেল এইস হার্ড গবেষক লেখক একজন ভালো মানুষ উনি অনেকদিন গবেষণা করে একশো জন মহামনীষীর জীবনী এক জায়গায় করে একটা বই লিখেছেন ওই বইটার নাম দিয়েছেন দি হান্ড্রেড মানে একশো জনের জীবনী আছে কিন্তু উনি একজন খ্রিস্টান হওয়ার পরেও এক নম্বরে যীশু খ্রিস্টের নামটা আনেন নাই এক নম্বরে যেই নামটা এনেছেন সেটা হলো নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকেল ইসহাক গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিলেন ও বিশ্ববাসী আপনারা হয়তো বইটা পড়ে অবাক হবেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা এক নম্বরে কেন আনলাম এই নিয়ে আপনারা চিন্তা করবেন আমি জবাব দিয়ে যাই আমি মাইকেল ইসহাক দীর্ঘদিন পড়াশোনা করে গবেষণা করে যত মানুষের জীবনী পড়লাম গবেষণা করলাম লেখার জন্য প্রস্তুতি নিলাম একটা মানুষকে মাপা যায় যতগুলো তুলা দণ্ড দিয়া সবগুলো তুলা দণ্ড দিয়া মেপে মেপে দেখলাম মরুদুলাল আমিনার কোলের ধন আব্দুল্লাহর তিন ছেলে আখের পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাইতে উত্তম মানুষ আর আমি পেলাম না জোরে জোরে কন সুবহানাল্লাহ শুধু কি তাই শুধু তাই না আপনার আমেরিকার হোয়াইট হাউসের যে দেওয়ালটা আছে হোয়াইট হাউসে যে হোয়াইট হাউস নিয়ে আপনার কয়েকদিন আগে নির্বাচন হয়ে গেল কে যাবে বাইডেন নাকি ট্রাম্প কে যাবে নির্বাচন হয়ে গেল সেই হোয়াইট হাউসে যখন আপনি ঢুকবেন দেয়ালের মধ্যে লেখা আছে বিশ্বের শ্রেষ্ঠ আইন প্রণেতাদের নামের তালিকা ঠিক ওটা পড়তে থাকবেন যদি নিচের থেকে পড়েন পরেশান হয়ে যাবেন পড়তে পড়তে দেখবেন টপ অফ দ্য লিস্ট এক নম্বরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু ভেতরে চলেন যেখানে বারাক ওবামা বসত ক্লিন্টন বসত ট্রাম্প বসত এখন হয়তো বাইডেন বসবে তাই না ঠিক সেই জায়গায় উপরে একটা চাদোয়ার আছে গোল করে চাদোয়া আছে ওই চাদোয়ার চারদিক দিয়া লম্বা লম্বা রেখা টানা আছে ওই রেখার মাঝখানে লেখা আছে বিভিন্ন মহামানবদের নামগুলো লেখা আছে চারদিক দিয়া দেখবেন জর্জ বার্নার্ড সহ আব্রাহাম লিঙ্কন সহ বড় বড় বিজ্ঞানী দার্শনিক আমেরিকার বড় বড় প্রেসিডেন্টদের নাম লেখা আছে কিন্তু চারদিকে কোথাও আমার আপনার নবীর নামটা পাবেন না এবার যখন আপনার দৃষ্টি ক্লান্ত হয়ে যাবে হঠাৎ করে আপনি নজর করে দেখবেন একেবারে প্রেসিডেন্টের মাথার উপরে মাঝখানের যে বৃত্তটা ওই জায়গায় লেখা আছে মিম আমিম দাল মুহাম্মাদ 24 ঘন্টা প্রেসিডেন্ট যতক্ষণ বসা ততক্ষণ মাথার উপরে আমার নবীর নামটা ইজ্জত দিয়া রাখছে দুরকম মারহাবা আমার ভাইরা আমার নবীর উম্মত আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিন্তু আপনারা ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে নানা ভাবে আপনারা জানতে পেরেছেন বর্তমান পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট মানব সন্তান ফ্রান্সের প্রেসিডেন্ট ঠিক কি না বলেন আমার নবীকে গালি দিতে পারে ব্যঙ্গ করতে পারে এটা কোনো মানুষ হতে পারে না ঠিক কি না বলেন যার ন্যূনতম জ্ঞান বুদ্ধি বিবেক আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যঙ্গ আঁকতে পারে না এবং তারে গালি দিতে পারে না ঠিক কি না বলেন বন্ধুরা আমার
আপনারা জানেন যে ফ্রান্সে একজন শিক্ষক ক্লাসে আমার রাসূলের ছবি এঁকে তামাশা করেছে, ব্যঙ্গ এঁকে ছাত্রদের ক্লাস নিয়েছে। এরপরে কোন মুসলিম ওই শিক্ষককে মেরেছে এটা আজ পর্যন্ত ফ্রান্স প্রমাণ করতে পারে নাই। সামনে প্রেসিডেন্ট নির্বাচন।